প্রযুক্তি বিদ্যাকে ছাত্রছাত্রীর মধ্যে যথাযথভাবে পৌঁছে দিতে গড়ে উঠেছে সত্যেন বোস টেকনিক, যেখানে নির্জন নিরালা এক পরিবেশের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করতে পারে। আপনি তো এই কলেজের একজন প্রিন্সিপাল, প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই টিচার একটা মেইন পার্ট, সেক্ষেত্রে স্টুডেন্টরা আপনাদের কাছে ঠিক কতটা হেল্প পাচ্ছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের তো এখানে দেখুন প্র্যাকটিক্যাল বেস ট্রেনিং করানো হয়, আমাদের থিওরির পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যালটা খুব ভালো করে শেখানো হয়, যাতে স্টুডেন্টরা যখন পাস আউট হবে এখান থেকে তাদের ওয়ার্কিং লাইফের জন্য তাদের কোনো অসুবিধা না হয়, যাদের অলরেডি একটা ট্রেনিং নিয়ে কোনো কোম্পানিতে বা কোনো জায়গায় সরকারি জায়গায় যেখানে চাকরি করবে ওরা, তারা যাতে ওখানে ভালোভাবে কাজটা করতে পারে, তাদের একটা প্রিভিয়াস প্রি নলেজ তারা এখান থেকে গেইন করেই যায় এখান থেকে সবাই। আর তাছাড়া পাশাপাশি এখানে যে আমাদের যে ফ্যাকাল্টি আছে তারা মেনলি কম্পিটিটিভ সরকারি, মানে যাতে আইটিআই করার পরে যাতে চাকরিটা খুব সুবিধা তাড়াতাড়ি পেতে পারে আর যাতে ভালোভাবে পেতে পারে সেটার জন্য আমাদের সাফিসিয়েন্ট ট্রেনিং দেওয়া হয়। আমি অনেক কলেজে গিয়ে দেখতে পাই যে সেখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু সেখানে ফ্যাকাল্টির অভাব, তো এই কলেজে ফ্যাকাল্টিদের উপর ঠিক কতটা গুরুত্ব দেওয়া হয় আর তাদের এক্সপিরিয়েন্স কিরকম? আচ্ছা, আমাদের এখানে মোর দ্যান সাফিসিয়েন্ট কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছে, আর স্টুডেন্টসরা যখনই ডিমান্ড করে এক্সট্রা ক্লাসে সেটাও তাদেরকে যখন খুশি প্রোভাইড করা হয়। আচ্ছা স্যার, এখানে স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি কি কি ধরনের অ্যাক্টিভিটিস করানো হয়? এখানে আমাদের যে খেলার মাঠ আছে ওরা ভলিবল খেলছে, ক্রিকেট খেলছে, তাছাড়া আমরা ক্যারাম আছে, টিটি টেবিল টেনিস যেটা সেটা আমরা প্রোভাইড করেছি। এই শুধু তাই নয়, এদের আমরা ডিসেম্বর মাসে আমরা একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট আছে, বিশ্বকর্মা পুজো, এটা ওরা নিজেরাই করে, খুব ধুমধাম করে, খুব ভালো। অল স্টুডেন্ট আর হ্যাপি হ্যাপিলি দেয়াস ডুইং। এখানে এসে ছাত্রছাত্রীরা বন্ধু সুযোগ্য শিক্ষকদের কাছ থেকে সম্পূর্ণ নির্ভয়ে তাদের শিক্ষা গ্রহণে সক্ষম হয়। আগে আমরা দেখতে পেতাম যে মেয়েরা আইডিয়াতে আসতে ভয় পেত, ইদানিং আমরা লক্ষ্য করছি অনেক দিন আইডিয়াতে আসছে। তুমি যেমন তখন একজন কেন আইডিয়াতে ভর্তি হচ্ছে? কারণ এখন মেয়েরা সব দিক থেকে এগিয়ে আছে, আর মেয়েরা এখন সব মানে নিজেদের পায়ে নিজেরাই দাঁড়াতে চাইছে, সেই হিসাবে আমিও চাইছি যে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কিছু একটা করব, যাতে আমার ভবিষ্যৎ বা আমার ফ্যামিলি ভালো সাপোর্ট দিতে পারবো, সেই জন্যই আমি এসেছি। এই যে আইটিআইটা তুমি পড়বে বলে চিন্তা করছো, এটা কি ছোটবেলা থেকে তোমার স্বপ্ন ছিল না বড়? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি আইটিআই করব। কি সাবজেক্ট নিয়ে পড়ছো? আমি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ছি। কেন পড়ছো ইলেকট্রিশিয়ান নিয়ে? কারণ আমার ইলেকট্রিশিয়ানের মানে যে সমস্ত কাজ আছে আমার খুবই পছন্দের হয়, আর এটা এটার দ্বারাই আমি আমার ভবিষ্যৎ সেটাও আমি করতে পারবো। আর তাছাড়া আমি কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে বা গভর্নমেন্ট জবের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো সেই জন্য। সংবাদ ঝলক উত্তর চব্বিশ পরগনা। গরম পড়ার সঙ্গে সঙ্গে গ্রাম বাংলায় আবার ছড়ালো ডায়রিয়ার আতঙ্ক। কিভাবে এই রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যাবে তার সম্বন্ধে গ্রামবাসীদের অবহিত করতে ঝাড়গ্রামে পালিত